আসসালামু আলাইকুম শ্রী দর্শক, আপনারা দেখছেন একটা পাহাড়, অনেক সুন্দর পাহাড়, এবং এই পাহাড়ের পাশেই সমুদ্র সৈকত, এবং সমুদ্র সৈকতের মধ্যে অনেকগুলো কোরাল, এবং এই সুন্দর পাহাড়, এই অসংখ্য পাহাড় রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন একজন মোটরসাইকেল ড্রাইভ করছেন, এবং এখানে পর্যটকরা আসছেন এই কক্সবাজার পাথর রানী বিশের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এখানে অল্প সংখ্যক পর্যটক এখানে এই পাথর রানী বিশের সৌন্দর্য উপভোগ করছেন। এখানে পাথর রানী বিচটা মেরিন ড্রাইভ রোড কক্সবাজার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। মেরিন ড্রাইভ রোড দিয়ে গেলে আপনারা এখানে পাথর রানী বিচটা দেখতে পাবেন। এই পাথর রানী বিচের বৈশিষ্ট্য হচ্ছে এই পাথর রানী বিচের একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্র সৈকত, অর্থাৎ অন্যদিকে সাগর দেখতে পাবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন এই অনেক উঁচু একটা পাহাড়, এই পাহাড়টা অনেক বড় পাহাড়। এই পাহাড়টা কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রোডের বাম পার্শ্বে অবস্থিত। দেখতে পাচ্ছেন এখানে অনেক অসংখ্য কোরাল, এখানে রাস্তার পাশে কোরাল পড়ে রয়েছে, এবং এর পাশে বালি দেখা যাচ্ছে। এখানে এইগুলো রাস্তা ঠিক মতো সংরক্ষণ করা দরকার, তাছাড়া যে কোনো সময় এই রাস্তাগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এখানে গাড়ি পার্কিং করা আছে, এবং এখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। এখানে এই পাহাড়ের ঠিক পাদদেশে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। এই রাস্তাটা কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রোড বলা হয়। এই রাস্তার দৈর্ঘ্য 80 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশেই গাড়িগুলো পার্কিং করে রাখা আছে, এবং এই রাস্তা দিয়ে এই রাস্তাটা সোজা টেকনাফের দিকে চলে গিয়েছে। এই রাস্তার পাশ দিয়ে আপনারা অনেকগুলি পাহাড় দেখতে পাবেন। এই পাহাড়ের সৌন্দর্য অনেক, এবং অনেক ধরনের গাছ দিয়ে এই পাহাড়গুলো সাজানো হয়েছে। আল্লাহ তাআলা আসলে পৃথিবীতে যে পাহাড়গুলি সৃষ্টি করেছেন, এই পাহাড়গুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে আমি পাহাড়কে পৃথিবীর পেরেক হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ এই পাহাড়গুলো আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। দেখতে পাচ্ছেন এই পাথর রানী বিচের রাস্তার পাশে এখানে কিছু হোটেল আছে। এই হোটেলগুলোতে আপনারা অনেক ডাব আছে, এখানে সারি সারি করে ডাব রাখা আছে। এই হোটেলে আপনারা ডাব খেতে পারবেন। দেখতে পাচ্ছেন হোটেলগুলোর অবকাঠামো খুব বেশি উন্নত না। এখানে স্থানীয়ভাবে এই হোটেলগুলো বাঁশ কাঠ দিয়ে সাজানো হয়েছে, খুব বেশি উন্নত হোটেল না। কিন্তু এখানে এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে খোলা একটা স্পেস রয়েছে হোটেলের সামনে। দেখতে পাচ্ছেন এই চেয়ার রাখা আছে, সামিয়ানা টাঙানোর ব্যবস্থা করা আছে এখানে বসার, এবং এখানে অনেক ডাব পাওয়া যায় এই হোটেলগুলোতে। এখানে যারা পর্যটকরা আসেন তারা এখানে ডাব খেয়ে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন পাথর রানী বিচের বৈশিষ্ট্য যে এখানে অসংখ্য কোরাল পাথর পাওয়া যায় এই বিচে, পাথর রানী বিচে। তো এই পাথর রানী বিচ থেকে সাগরের সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা কক্সবাজার যাবেন, হয়তো অনেকে ইনানি বিচ দেখেছেন বা ইনানি বিচে যাবেন, ইনানি বিচ থেকে একটু সামনে হয়তো 15-20 কিলোমিটার গেলেই আপনারা এই পাথর রানী বিচ দেখতে পাবেন। এখানে পাথর রানী বিচের যে কোরাল পাথরগুলো রয়েছে, অনেকগুলো কোরাল দেখতে পাচ্ছেন। এই কোরাল পাথরগুলো এই পাথর রানী বিচের সৌন্দর্যকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। যেখানে যেহেতু এখানে এখানে অনেক ধরনের কোরাল পাথর পাওয়া যায়, যার কারণে এই বিচটার নামকরণ করা হয়েছে পাথর রানী বিচ। দেখতে পাচ্ছেন প্রতি মুহূর্তে এখানে সাগরের ঢেউ এসে এই কোরাল পাথরগুলোতে আশ্রয় পড়ছে। এখানকার পানিটা একটু পরিষ্কার। কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে লাবণী পয়েন্ট বলেন বা সুগন্ধা পয়েন্ট বা আপনার ডলফিন পয়েন্ট, এগুলোর থেকে এই জায়গাটার পানিটা অনেকটা পরিষ্কার। এই কারণ হলো এখানে এই বালিগুলো কোরাল পাথর তৈরিতে ব্যস্ত। এই বালিগুলো থেকে কোরাল পাথর, আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে বালিগুলো কোরাল পাথরে রূপান্তরিত হয়, যার কারণে এখানকার পানিগুলো অনেক পরিষ্কার এবং স্বচ্ছ। এখানের পানিগুলোতে নামতে আপনার খুবই ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন পর্যটকরা এখানে ঘোরাফেরা করছেন, এবং এই পানিতে কেউ নামছেন, আবার কেউ এখানে কোরাল পাথর আরোহণ করছেন, কেউ কোরাল পাথর হাত দিয়ে কুড়িয়ে নিচ্ছেন। তো এখানে আমি আপনাদের একটি বলে রাখি, তো শ্রুতি দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে ধরনের ভিডিও আপলোড করার জন্য উৎসাহ প্রদান করবেন। যেটা বলছিলাম যে এখানে দেখছেন যে ঢেউয়ের পর ঢেউ এসে এই পাথর রানী বিচের আশ্রয় পড়ছে, এবং এখানে পর্যটকরা
এখানে ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থেকে এই বিচে, পাথর রানী বিচে পর্যটকরা আসেন এই পাথর রানী বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য। আবার অনেকে আসতে পারেন না, কারণ এটা অনেকে জানেন না যে এটা একটা বিচ রয়েছে এখানে, খুব সুন্দর একটা বিচ। এই বিচের বৈশিষ্ট্য আমি আগেও বলেছি যে এখানে একদিকে পাহাড় এবং একদিকে সাগর রয়েছে, খুবই ভালো। এখানে সাগরের পাড়ে বসে আপনি পাহাড়ও দেখতে পারবেন, আবার সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা পাহাড়, অনেক উঁচু একটা পাহাড় এই পাথর রানী বিচে এই পাহাড়টার রয়েছে, এবং এখানে সারি সারি অসংখ্য পাহাড় দেখতে পাচ্ছেন, দূরে অনেক পাহাড় রয়েছে এখানে, আপনাদের ভালো লাগবে এখানে আসলে। এখানে দেখতে পাচ্ছেন যে পর্যটকরা একটা মোটরসাইকেল ওঠার জন্য চেষ্টা করছেন। এখানে একজন ইয়াং খুব অল্প বয়স্ক ক্যামেরাম্যান, তা সে ক্যামেরা ছবি তুলে DSLR ক্যামেরা নিয়ে ঘুরছেন, সে ছবি তুলে এখানে তার জীবিকা নির্বাহ করে থাকেন। প্রতি ছবি আমি জিজ্ঞাসা করলাম কত টাকা, সে বলে যে প্রতি ছবি তো 5 টাকা করে নেই। এখানে দেখতে পাচ্ছেন এই খুব একটা কম বয়স্ক ক্যামেরাম্যান ঘুরে বেড়াচ্ছে তার রুটি রুজির তাগিদে, খুবই কম বয়স্ক, হয়তো কত 12-15 বছর হবে, এখানকার স্থানীয় হচ্ছে বাসিন্দা। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পাহাড় সারি করে রাখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এখানে এই পাহাড়গুলো এই পাথর রানী বিচের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। তো এখানে এখানকার একটা সমস্যা হলো কি, এখানকার পাহাড়টা অত সুন্দর করে বাঁধাই করা না, যার কারণে যে কোনো সময় এই পাহাড় যেই এই সাগরের যেটা কাছে যে পাহাড়টা রয়েছে বা এখানে যে রাস্তাটা রয়েছে সে রাস্তা ভেঙে দিতে পারে। তো যথাযথ কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব এখানকার সাগরের পাহাড়টি সুন্দর করে বাঁধাই করে দেওয়ার জন্য, এবং এখানে পর্যটকদের জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য ভালো ভালো বসার জায়গা বা এখানে অনেক সুন্দর করে বাঁধাই করে দেওয়ার জন্য, কারণ এইটা অন্যান্য বিচ থেকে একটু আলাদা। এখানকার পাথর রানী বিচের সৌন্দর্য হলো একপাশে পাহাড় আছে, তাই এটার একটা বিখ্যাত পয়েন্ট হতেও পারে, যে যেহেতু এখানে থেকে আপনি পাহাড় দেখতে পাচ্ছেন সারি সারি পাহাড়। তো শুধু দর্শক, এই পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।